গুড ইভিনিং বন্দুরা আজ হলো চার নভেম্বর বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো। নিলামবাজার বিনোদিনীর বাটইয়া গ্রামে সেলের দারালো অস্ত্রের গায়ে শোণ মা বাইয়ের হাত থেকে মাকে বাঁচাতে মারাত্মক জখম ভর নজরানা মূল্য বৃদ্ধিতে নাকাল রাজ্যবাসী বেলাগা মূল্যবৃদ্ধি, বৃদ্ধি পেয়াজ মন্তব্যে অসহায় ফণীভূষণ কুশ পুতুল দাহ করল বিরোধীরা করিমগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন রোডের নিখুঁজ শিশু সপ্তম দাসের সন্ধান বের করতে সুরক্ষা কমিশনের নির্দেশ কাটলিছরা তানাদিন দোলাই একাদশ খণ্ডের বাগান শ্রমিককে কেরোসিন ডেলে প্রাণে মারার হুমকি গত বছরের তুলনায় এবার সুপারির দাম দ্বিগুণেরও বেশি হয়ে পড়েছে সুপারি বাজার অগ্নিমূল্য হাজার টাকা সারালো সুপারির বি লাইলাপুর কাণ্ডের এনআইএ তদন্ত দাবি কমলাক্ষ শারিফুজ্জামান দে ডিলারের দোকান ফিরিয়ে দেওয়ার নাম করে অর্থ দাবি উদারবন্দ রংপুর সমবায়ের প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দুর্নীতি থেকে বাদ যাচ্ছে না শিশু খাদ্য নিম্নমানের চাল মটর ফিরিয়ে দিলেন কাটিগড়ার সিডিপিও এবং শেষ খবরটি বদরপুরে স্বামীর অত্যাচারে পালিয়ে এসে প্রাণ রক্ষা থানায় মামলা পিরিতার। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিকে দেখতে দেখতে এক্ষুনি একটি লাইক করে দিন এবং প্রতিদিনের নতুন নতুন খবর খবর সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে প্রতিদিনের নতুন নতুন খবর খবর সবার আগে আপনি ফেসবুকে এর মাধ্যমে পেয়ে যাবেন এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর মাতাল পুত্রের হাতে প্রাণ গেল ষাটর্দ বৃদ্ধা বৃদ্ধা কমরুন বাইয়ের হাত থেকে মাকে বাঁচাতে গিয়ে দাঁড়ালো হাতিয়ারের গায়ে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জালর সেন বন নজরানা বেগম ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিনোদিনীর বাটইয়া গ্রামে মঙ্গলবার শেষ বিকালে এই জঘন্য ঘটনাটি সংগঠিত হয় পাতার কান্দি দিন বান্দরকুনা জিপির বাটইয়া গ্রামে বিবরণে প্রকাশ বাটইয়া গ্রামের মৃত আব্দুস শহীদের প্রথম স্ত্রীর একমাত্র পুত্র ফহরুল ইসলাম নিজের জন্মদাত্রী মা কমরুন্নেসার উপর আচমকা চড়াও হয়ে দাঁড়ালো অস্ত্র দিয়ে উপর্যপুরি কুব বসায় ঘটনাস্থলেই প্রাণহানি ঘটেছে বৃদ্ধা কমরুন্নেসার স্থানীয়দের বাষ্যমতে দীর্ঘদিন থেকে ফহরুল মস্তিষ্ক বিকৃত অবস্থায় ছিল বিভিন্ন সময়ে মা সহ পরিবারের অন্যান্যদেরকেও মারামারি করে গড়ের ভিতরে দরজা বন্ধ করে তাকে এদিন হঠাৎ করে আগ্রাসী হয়ে উঠে নিজের জন্মদাত্রী মায়ের উপর আক্রমণ চালায় অভিযুক্ত যুবক নিয়মিত নেশা সেবন করে বলেও জানিয়েছেন এলাকাবাসী ঘটনার পর গাতক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা আটক করে পাতারকান্দি পুলিশের সমজে দিলে পুলিশ আটক করেছে বৃদ্ধার গাতক পুত্রকে পুলিশ মরদেহ উদ্ধার করে তদন্তের জন্য সিভিল হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছে বলে জানা গেছে পরবর্তী শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন নিত্য ব্যবহার্য সামগ্রীর মূল্য বৃদ্ধিতে রাজ্যবাসী নাকাল এমন কি পেঁয়াজের দাম সেঞ্চুরি সুই সুই তবে বর্তমানে প্রতি কেজি আশি টাকা আলুর দামও বাজারে প্রতি কেজি পঞ্চাশ থেকে ষাট টাকা চলছে এক প্রকার সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে জিনিসপত্রের দাম সরকারের নিয়ন্ত্রণ চলে যাওয়ায় বিভিন্ন দল সংগঠন প্রতিবাদ মুখর হয়ে উঠেছে এমনকি সরকারের বিরুদ্ধে খুব উগড়ে দিতে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ও রাজ্যের খাদ্য বিভাগের মন্ত্রী ফণীভূষণ চৌধুরীর কুশপুতুল দাহ করেছেন প্রতিবাদকারীরা এরই মধ্যে অসহায় স্বীকারোক্তি মন্ত্রী চৌধুরীর মঙ্গলবার তিনি বলেন এখন নির্বাচনের সময় এই প্রতিবাদের কোনো যুক্তি নেই বুটের বাজারে বিরোধীরা মূল্যবৃদ্ধিকে ইস্যু করতে চাইছেন প্রতিবাদ হওয়াটা স্বাভাবিক সেই সঙ্গে তিনি এও জানালেন রাজ্যে পেঁয়াজের চাহিদার দিকে তাকিয়ে অক্টোবর নভেম্বরের জন্য মোট ছয় মেট্রিক টন পেঁয়াজের অর্ডার দেওয়া হয়েছে কিন্তু মন্ত্রীর এহেন বক্তব্য ঘিরে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া এবং হাস্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে কেননা বর্তমানে নভেম্বর মাস চলছে অক্টোবর এবং চলতি মাসে পেঁয়াজ এবং আলুর মূল্য নিয়ন্ত্রণে কিছুই করেননি তিনি পরবর্তী অসম শিশু অধিকার সুরক্ষা কমিশনের সদস্য অজয় কুমার দত্ত করিমগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন রোডের নিখু শিশু সপ্তম দাসের সন্ধান বের করার নির্দেশ দিয়েছেন পুলিশকে কমিশনের সদস্য দত্ত শনিবার নিখোঁজ সপ্তম দাসের বাড়িতে গিয়ে তার পিতা সুহময় দাস ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথাবার্তা বলেন এরপর কমিশনের সদস্য দত্ত জেলা শিশু অধিকার সুনিশ্চিত করার সম্পর্কে নেওয়া পদক্ষেপগুলি ক্ষতি দেখতে করিমগঞ্জ সার্কিট হাউসে বৈঠকে মিলিত হন বৈঠকে দত্ত করিমগঞ্জের মহর্ষি বিদ্যামন্দির নামক একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তদন্ত করে দেখতে বিদ্যালয় পরিদর্শককে নির্দেশ দেন উল্লেখ্য বয়স আনুমানিক বারো বছরের সপ্তম দাস নামে ওই শিশুটি গত সাত সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছে করিমগঞ্জ সদর থানার নিখোঁজ সংক্রান্ত মামলাটি আট শূন্য নয় অবলিক দুই শূন্য দুই শূন্য নম্বর নথিভুক্ত রয়েছে পরবর্তী কাটলিছরা তানাদিন দোলাই একাদশ খণ্ডের বাগান শ্রমিক বোলা গোয়ালাকে কেরোসিন ডেলে প্রাণে মারার অভিযোগ উঠেছে এন এ রঞ্জিত বিন রচমান আলী মনোই মিয়াকে অভিযুক্ত করে কাটলিসরা থানায় একটি এজাহার দাখিল করেন বড় ভাই দনিরাম গোয়ালা তিনি এজাহারে উল্লেখ করেন তার ছোট ভাই বোলা গোয়ালা দলাই বাগান থেকে ডিউটি সেরে গৃহে আসার কিছুক্ষণ পর উপরোক্ত আসামিগণ বোলাকে কেরোসিন ডেলে আগুন দিয়ে প্রাণে মারার চেষ্টা করলেও বোলার চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে বোলাকে প্রাণে বাঁচান তবে প্রাপ্ত খবরে জানা গেছে কেরোসিনের আগুনে বোলার শরীরে কিছু অংশ জ্বলছে তবে বিপন্নমুক্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন কাটলিসরা পুলিশ সূত্রে জানা গেছে গত একত্রিশ অক্টোবর রাতে ওই ঘটনাটি ঘটেছিল দুদিন পর অর্থাৎ গতকাল থানায় এজাহার জমা পড়েছে তবে ঘটনার মূল সূত্রপাত বের করতে পুলিশ তদন্ত চালাবে পরবর্তী বরাক চলছে এখন পাকা সুপারির পরামর্শ প্রতি বছর এই মরশুমে সুপারিতে বাজার সেয়ে যায় সুপারির ফলনের উপর গ্রামের মানুষের অনেক কিছু নির্ভর করে এবার বাজারে সুপারির অগ্নি মূল্যের রীতিমতো সেকা লাগছে গত বছরের তুলনায় এবার সুপারির দাম দ্বিগুণেরও বেশি হয়ে পড়েছে চারশোটি সুপারিতে একবি হিসাবে গণ্য হয় এবং এই হিসাবে কেনাবেচা চলে আসছে আবহমান কাল থেকে এবার অন্যান্য বছরের রেকর্ড অতিক্রম করে সুপারির দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে কেন এত দাম গত বছর এই মরশুমে তো বড় জোর পাঁচশো থেকে ছয়শো টাকা ছিল এবার কেন হাজার সারিয়ে এগিয়ে দাম চলছে সুপারির এ প্রশ্নের উপযুক্ত জবাব পাওয়া যায়নি কেবল বলা হচ্ছে সুপারির ফলন অন্যবারের চেয়ে এবার অনেক কম কিন্তু এটাই কি একমাত্র কারণ স্পষ্ট কোনো জবাব নেই হাইলাকান্দি জেলার অন্যতম বড় কাঁচামালের বাজার হচ্ছে আয়নাহাল এখানে সুপারিও বাজার বসে প্রতি রবিবার এই বাজারে কোটি কোটি টাকার সুপারি কেনাবেচা হয়ে থাকে এই বাজারে গত রবিবার প্রতি বি পাকা সুপারি হাজার টাকার বেশি দামে বিক্রি হয়েছে বলে খবর পাওয়া গেছে এক সূত্রে বলা হয়েছে সুপারির গুণমান অনুসারে চৌদ্দশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে এক বি সুপারি এখানকার সুপারি বাইরেও চালান যায় সুপারির অগ্নিমূল্যে সাধারণ মানুষের চোখে সর্ষে ফুল দেখতে শুরু করেছেন পরবর্তী দুর্নীতি থেকে বাদ যাচ্ছে না শিশু খাদ্য সুসংহত শিশু বিকাশ প্রকল্পে মা ও শিশুদের পুষ্টির লক্ষ্যে সরকার কোটি কোটি টাকা ব্যয় করলেও সেই শিশু খাদ্যেও চলছে কেলেঙ্কারি নিম্নমানের চাল মোটর ইত্যাদি বন্টন করা হচ্ছে সোমবার নিম্নমানের চাল নিয়ে সাপ্লাইয়ের গাড়ি পৌঁছায় কাটি সুসংহত শিশু বিকাশ প্রকল্প কার্যালয়ে সেখানে সেন্টার সংখ্যা তিনশো চরম নিম্নমানের চাল দেখে হতবাক কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গেই সিডিপিও তথা জেলাধিকারিক শাশ্বতী এ ব্যাপারে অবগত করলে তারই নির্দেশে গাড়ি সমে চাল ফিরিয়ে দেওয়া হয় পরবর্তী ডিলারের দোকান ফিরিয়ে দেওয়ার নাম করে অর্থ দাবি করার অভিযোগে মামলা দায়ের হল রংপুর সমবায় সমিতির অপসারিত প্রাক্তন চেয়ারম্যান সাজুল ইসলাম বরবুইয়ার বিরুদ্ধে উদারবন্দ থানায় এজাহার দায়ের করে আর কাটিপুর বাগানের ডিলার সন্ধারানী দাস বলেন গত ৩৫ বছর থেকে ডিলারের দোকান রয়েছে তার কিন্তু গত কয়েক আগে মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িক বরখাস্ত করে তার গ্রাহকদের রংপুর জিপির ফাহিমুদ্দিনের দোকানের সঙ্গে যুক্ত করে দেওয়া হয় কিন্তু কিছুদিন পূর্বে আর কাটি জীবী সেভানেত্রীর স্বামীকে নিয়ে তার বাড়িতে যান রংপুর সমবায় সমিতির অপসারিত প্রাক্তন চেয়ারম্যান সাজুল ইসলাম বড়বুইয়া যেখানে গিয়ে সাজুল ডিলারের দোকান ফিরিয়ে দেওয়ার কথা বলে সন্ধারাণী দাসের কাছে ষাট হাজার টাকা দাবি করেন বিধবা সন্ধারাণী নিজের অসহায়ত্বের কথা জানিয়ে দেন কিন্তু তারপরও সাজুল ইসলাম বড়বুইয়া টাকার দাবি জানিয়ে রীতিমতো চাপ সৃষ্টি করেন বলে অভিযোগ তার এদিকে সন্ধ্যারানী দাসের ডিলারশিপ সরিয়ে দেওয়া ও সাজুল ইসলামের অর্থ দাবি করা নিয়ে গ্রাহকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে গ্রাহক গ্রাহকদের মতামত না নিয়ে মিথ্যা অভিযোগের ভিত্তিতে সন্ধ্যারানী দাসের ডিলারশিপ সরিয়ে দেওয়ার তীব্র প্রতিবাদ জানান তারা সন্ধ্যারানী দাসের ডিলারশিপ বহাল রাখাসহ সাজুল ইসলাম বড়বুইয়ার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তারা পরবর্তী মিজো পুলিশের হেফাজতে নিহত লাইলাপুর ফ্রেন্স নগরের ইন্তিয়াজ আলী লস্করের বাড়িতে গিয়ে খোঁজখবর নিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্কদে পুরকায়স্ত প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজার মাজারবুইয়া কংগ্রেস নেতা শারিফুজ্জামান লস্কর আমরা বাঙালি নেতা সাধনপুর পুরকায়স্ত ইন্তিয়াজ আলীর মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা নিহতের পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা তুলে দিয়েছেন বিধায়ক কমলাক্কদে পুরকায়স্ত আরও পাঁচ হাজার টাকা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন প্রাক্তন বিধায়ক আতাউর রহমান এদিন আহত যুবকের বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছেন তারা এর আগে লাইলাপুর সীমান্তে গিয়ে পরিস্থিতির খোঁজ নিয়েছেন তারা মিজো আগ্রাসনের তীব্র বাসায় নিন্দা প্রতিবাদ জানিয়েছেন তারা সেখানে অবস্থানরত এসপির সঙ্গে সীমান্তের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আলোচনা করেন শারিফুজ্জামান এবং কমলাক্ক এসব ঘটনা প্রবাহের নেপথ্যে কি চক্রান্ত কাজ করছে তা এনআইএ বা সিবিআই তদন্ত হলে স্পষ্ট হতে পারে এবার শেষ খবরটি সরকার একের পর এক আইন প্রণয়ন করে মহিলাদের উপর অত্যাচার বন্ধ করার প্রয়াস চালালেও বাস্তবে তা তেমন কোনো কাজে আসছে না মহিলাদের উপর আক্রমণ বা অত্যাচারের ঘটনা প্রতিদিন কোনো না কোনো স্থানে ঘটে চলেছে তার জ্বলন্ত উদাহরণস্বরূপ বদরপুরে ঘটে গেল আরেক হৃদয় বিদারক ঘটনা বদরপুরের মহাকল গ্রামে বদরপুর দিগিরপাড় গ্রামের ফাতিমা বেগমকে স্বামী ও তার পরিবারের সদস্যদের অত্যাচার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত স্বামীগৃহ থেকে পালিয়ে এসে নিজের প্রাণ রক্ষা করতে হয়েছে ঘটনার বিবরণ মতে গতকাল থেকে নয় বছর আগে বদরপুর দিগিরপাড় গ্রামের আতাউর রহমানের মেয়ে ফাতিমা বেগমের শরীয়ত সম্মতভাবে বিয়ে হয় মহাকল গ্রামের নজরুল ইসলামের সঙ্গে বিয়ের কিছুদিন পর থেকে স্বামীর বাড়ির লোকেরা বিভিন্ন সময়ে ফাতিমাকে বিভিন্ন ধরনের যৌতুক দাবি করে অত্যাচার করতে থাকেন ফাতিমা তাদের দাবি মতে বিভিন্ন সময়ে বাবার বাড়ি থেকে নগদ টাকা নিয়ে দিলেও তাতে তারা সন্তুষ্ট না হয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে যৌতুক দাবি করে অত্যাচার করতে থাকে ফাতিমা তা নীরবে সহ্য করে গেলেও গত কয়েকদিন থেকে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেন নজরুলরা তারা নগদ পাঁচ লক্ষ টাকার দাবি করে তা না দিলে প্রাণে মারার হুমকি দেয় গত দুদিন আগে নজরুল ও তার বাইরা মিলে ফাতিমাকে রাতের অন্ধকারে মারধর করে প্রাণে মারার চেষ্টা চালান এতে ফাতিমা চিৎকার শুরু করলে প্রতিবেশীর বয়ে তারা তখনকার মতো সেরে দে ফাতিমা বয়ে কোনো মতে রাত কাটিয়ে সকাল সকাল পালিয়ে বাপের বাড়ি চলে আসেন বাপের বাড়ি আসার পরও হুমকি দেওয়ায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে স্বামী নজরুল ইসলাম সাবির আহমেদ ও শায়েস্তা খানামের বিরুদ্ধে বদরপুর থানায় একটি মামলা দায়ের করে তার উপযুক্ত বিচারের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান এই আজকে সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন